বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেনের প্রয়োজন, দুনিয়াতে বাঁচতে হলে অবশ্যই টাকার প্রয়োজন। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, টাকা ছাড়াও মানুষ সুখী হতে পারে না। তাই লাইফে বাঁচতে হলে প্রচুর টাকা ইনকাম করতে হবে। এই দুনিয়াতে টাকা ছাড়া কোনো মানুষের মূল্য নেই। টাকা থাকলে পকেটে, মাইয়া আইবো রকেটে। আর এইদিকে আমি আমার জীবনটাকে টাকার কাছে বিক্রি করে দিয়েছি। আর তুমি ভালো কইরাই মনে রাখো, বর্তমান সমাজ ইনকাম করা পুরুষ চায়, ইমোশনাল করা পুরুষ নয়। আর এই দুনিয়াতে কোনো মাইয়া মানুষকে ভালোবাসা চাইব না, কারণ একটা মেয়ের মা সব সময় চায় টাকাওয়ালা পুরুষ। চেহারাওয়ালা পুরুষ কখনোই চায় না মেয়ের মা। তাই তো বলি, চেহারা সুন্দর করে কোনো লাভ নাই, ক্যারিয়ার সুন্দর করলেই তোমার জীবন সুন্দর। কারো সফলতা দেখলে নিজের মধ্যে অনেক কষ্ট লাগে, কারণ সে সফল হতে পারলে আমি কেন হতে পারবো না। ইনশাআল্লাহ আমিও একদিন সফলতা অর্জন করেই দেখাই দিব। কিছু মানুষকে আমিও দেখাই দিতে যাই আমি কি করতে পারি। তাই এখন কষ্ট করে যাব, ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো কিছু নিয়ে ফিরবো। আমি চাই আমার জীবনে কোনো মাইয়া মানুষ না আসুক। একটা মেয়ে এই পারে একটা ছেলের জীবন নষ্ট করতে, যে ভালোবাসাকে টাকার কাছে বিক্রি করেছি সেই ভালোবাসা আমি কিনতে চাই। আমিও দেখতে চাই যে কত টাকা হলে মানুষ আমাকে ভালোবাসে। আমিও একদিন কারো না কারো ভালোবাসার মানুষ হব, কিন্তু সে আমাকে কোনো রূপ দেখে ভালোবাসবে না, আমার টাকা দেখে আমাকে ভালোবাসবে। আর আমিও চাই যে আমার টাকা দেখে আমাকে মানুষ ভালোবাসুক, আমার চেহারা দেখে কাউকে আমাকে ভালোবাসতে হবে না। তাই লাইফে অনেক স্ট্রাগল করতেছি, ইনশাল্লাহ একদিন বড় হব। আমিও আমার জীবনটাকে টাকার কাছে বিক্রি করে দিয়েছি, আমিও টাকার কাছে বিক্রি হয়ে গেছি, কারণ টাকা ছাড়া মানুষ ভালোবাসা দিতে জানে না। আমার জীবনের একটাই লক্ষ্য, শুধু টাকা ইনকাম করো আর ভবিষ্যৎকে সুন্দর করো। আমারও একটা ভালোবাসার মানুষ ছিল, যে কিনা বলেছিল আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তার ভালোবাসা এখন মরে গেছে, কারণ আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। ইনশাআল্লাহ সবই হবে একদিন, তবে একটু সময়ের প্রয়োজন। তো ব্যাচেলার মানুষ কিচ্ছু করার নাই, কারণ নিজে নিজেই রান্না করতে হয়। তো নিজেই রান্না করি, নিজেই খাই, কোনো ভালোবাসার মানুষের দরকার নাই। অনেক ভালোবাসার মানুষকে দেখেছি, কিন্তু স্বার্থ ছাড়া কোনো মানুষকে দেখি নাই। আমার কথা এখন ভালো না লাগলেও একটা সময় ভালো লাগবে, যেদিন আমার সফলতা আসবে। তাই তো জীবনে অনেক কষ্ট করতেছি, ইনশাল্লাহ একদিন সফল হবই। ভালো থাকার জন্য কোনো ভালোবাসার দরকার হয় না। এখন তোমার পেছনে মানুষ না থাকলেও একটা সময় হবে, যেই দিন তুমি সাকসেস হবে সেই দিন তোমার ভালোবাসার মানুষের অভাব থাকবে না। একদিনে কোনো কিছু করা সম্ভব হয় না, তুমি কষ্ট করলে আল্লাহ তাআলা তোমার সাথে থাকবে ইনশাআল্লাহ। আমার জীবনে অনেক বাস্তব ঘটনা ছিল, যা শুনলে আপনাদের হাসিও পেতে পারে, কিন্তু আমার কান্না চলে আসে। কিন্তু কান্না করে কোনো লাভ নাই, কারণ যে যাবার সে যাবে। তাই তো আমি দেখাই দিতে চাই যে আমি জীবনে কি করতে পারি। কষ্ট করলে কখনো চেহারা নষ্ট হয় না, কষ্ট করলে ইনশাআল্লাহ সফলতার দেখা মিলে। তো আমার ভিডিও গুলা কেমন হয় সবাই অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। যারা আমার পেজটিকে এখনো ফলো করেন নাই অবশ্যই ফলো করে রাখেন। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, যে আপনারা আমার ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসাটাই আমি চাই, আর কিছু না, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনও সফল হতে পারবো না। তো আজকের ভিডিওটাও প্রায় শেষের দিকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগ এর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।